আমাদের চট্টগ্রামে শাহেনশাহ সিরকোট দরবার শরীফের আওলাদে রসুল, তিনজন আওলাদে রসুলের আগমন হয়েছে। আওলাদে রসুল হযরতে তাহের সাহা, আওলাদে রসুল হযরতে কাশেম সাহা, আওলাদে রসুল হযরতে সাবের সাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আওলাদে রসুলদের আগমন বাংলাদেশের জমিনে করিয়েছেন করেন আলহামদুলিল্লাহ। আগামী 9 অক্টোবর চট্টগ্রামের জমিনে পবিত্র জশনে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হবে। ওই আওলাদে রসুলদের চেহারাটা একবার দেখার জন্য হলেও আপনারা একবার চট্টগ্রামের জমিনে যাওয়ার চেষ্টা করবেন আওলাদে রসুলদেরকে। আবার আগামীকালকে সকাল 9টায় ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসায় আওলাদে রসুলদের, মোহাম্মদপুরে আওলাদে রসুলদের সদারতে ওই জায়গার মধ্যে জশনে জুলুস ঈদ মিলাদুন নবীর জুলুস হবে। আওলাদে রসুল যিনারা রসুলের বংশধর ওনাদেরকে আপনারা দেখতে পাবেন ঢাকার রাজধানীর জমিনে এবং চট্টগ্রামের মদিনাতুল আউলিয়া জামি আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার ময়দানেও আগামী 9 অক্টোবর দেখতে পাবেন। আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে সবাই এই 12ই রবিউল আউয়াল, এটাও 9 অক্টোবর, আপনার সকালবেলা এই রবিউল আউয়াল 12ই রবিউল আউয়ালের জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী পালন হবে, উদযাপন করা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নেতৃত্বে। এবং এলাকাবাসী আপনারা যারা আছেন সবাই মদিনার নবীর মহাব্বতে সেই মিলাদুন্নবীর জশ্নে জুলুসের মধ্যে যাবেন, বলেন ইনশা ইনশা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমাদের গ্রামে জুলুস হয়, আবার প্রতি বছর এই এলাকাতেও জুলুস হয়, আল্লাহ জনের জুলুসটাকে কবুল করে আমিন। আগমনে দয়ালে নবীর, আগমনে দয়ালে নবীর, আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ, দয়ালে নবীর আগমনে দয়ালে নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণে, উল্লাসে মা পেয়ে নবীর দোচরণ, অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কোন পবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল, বলেন অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কোন পবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল, মারহাবা মারহাবা দনি, মারহাবা মারহাবা দনি, জিকির করে সারা উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ, দয়ালে নবীর আগমনে দয়ালে নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ, মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা, বলেন মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা, হায় রে হে আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দু নয়ন, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণে, দয়ালে নবীর আগমনে দয়ালে নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ, জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরাই, সুবহানাল্লাহ বলবেন না, জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন
করতে আসিলেন ধরায়, সবাই মিলে গায়ে গুণগান, সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ, সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দোচরণে, দয়ালে নবীর আগমনে, দয়ালে নবীর আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়াই উঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়াই উঠে পেয়ে নবীর দোচরণ। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দুরূদ।